হ্যালেবন্ধুরা অভি শেখ কুন্ডুর সৌভিক পরিচালনায় জিত এবং রুক্মিনীর আপকামিং বাংলা সিনেমা হচ্ছে বুমেরাং যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্যান ইন্ডিয়া রিলিজ কিন্তু জিতের চেঙ্গিজ এবং মানুষের পরবর্তীতে এই ছবিটারও হতে চলেছে কালকে এই গানটা মেকাররা মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে টিজার ট্রেলার এগুলো হিন্দি ভাষাতে কবে আসে বা বাকি যে গানগুলো অদ্বিতীয় যে গানটা রয়েছে সেই গানটাই বা হিন্দি ভাষাতে কবে আসে তো এই গানটাকে নিয়ে যদি পার্টিকুলারলি কথা বলি বাংলা ভার্সানটা আপনারা সকলেই জানেন অনেক জিত ভক্তদের ভালো লেগেছিল অনেক জেনারেল অডিয়েন্সেরও ভালো লেগেছিল আবার অনেক জিত ভক্তদের কিন্তু সেভাবে ভালো লাগেনি অনেক জেনারেল অডিয়েন্সের সেভাবে ভালো লাগেনি মোটামুটি লেগেছে এবং আমিও সেই দলই পড়ি যাদের মোটামুটি লেগেছিল খুব এক্সট্রাঅর্ডিনারি গান বাংলা গানটার কথা বলছি সেটা কিন্তু মনে হয়নি আমি হিন্দি গানটা শুনলাম বিশ্বাস করে আমি সত্যি বলছি হিন্দি গানটা কিন্তু আমার বেশ ভালো লাগলো আমার মনে হলো কেন জানি না মানে হিন্দি গানটা শোনার পরে আমি আবার বাংলা গানটা শুনলাম যে হিন্দি গানটা ভালো লাগছে কিন্তু বাংলা গানটা কেন ভালো লাগছে না আমার যেটা মনে হচ্ছে যে বাংলা ভাষার গান এটা ঠিক নয় মানে যে ধরনের গান সেটা হিন্দি ভাষাতেই ভালো লাগবে প্রত্যেকটা ভাষার তো একটা নিজস্বতা রয়েছে প্রত্যেকটা ভাষাতে প্রত্যেক ধরনের গান ভালো লাগবে সেটার কোনো নিশ্চয়তা নেই কম্পোজারকে এর জন্য দায়ী করা যায় না আমি একটা কথা বলেছিলাম বাংলা ভাষাটা যখন মুক্তি পেয়েছিল যে নীলায়ন চার্জি থেকে তার থেকে যেটা আশা করি সেটা কিন্তু হিন্দি ভাষানটা প্রোভাইড করতে পারছে বাংলা ভাষানটা না পারলে বাংলা ভাষানটা শাশ্বত সিং এর সঙ্গে গিয়েছিলেন কার্তিক দাস বাউল এবং এই পার্টিকুলার হিন্দি ভাসানটা শাশ্বত সিং গিয়েছেন তার সঙ্গে সঙ্গে গিয়েছেন লোমি এবং শ্যামশ্রী সাহা তো তারা কিন্তু ভালো গিয়েছেন এবং আমার মনে হয় যে এই গানটার মধ্যে যে ইংলিশ লিরিক্সটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি লিরিক্সটা সেটা খুব সুন্দরভাবে যাচ্ছে একসঙ্গে মানে সেটা কিন্তু বাংলা গানটার ক্ষেত্রে হয়নি বাংলার ইংরেজির ওই ওই মিশ্রণটা খুব সুন্দরভাবে হয়নি সেটাও একটা পজিটিভ এবং এই গানটার মধ্যে ভাইবটা পাওয়া যাচ্ছে ওই ওই ক্যাচি ব্যাপারটা রয়েছে যেটা গানটা অ্যাকচুয়ালি মানে বাংলা ভাষানটাও যেটা প্রোভাইড করতে চাইছিল। সামহাউ সেটা হয়নি কিন্তু হিন্দি ভার্সানে কিন্তু সেটা প্রপারলি হয়েছে এই গানটা ডেফিনেটলি ভালো লাগছে আমার এখন আপনাদের কি মতামত আপনাদের ভালো লাগছে কিনা না আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এখন যেটা সব থেকে বড় আলোচনার জায়গা সেটা হচ্ছে যেহেতু এই গানটা হিন্দি ভাষানে মুক্তি পেয়েছে এর অর্থ কিন্তু এটা যে বুমেরাং হিন্দি ভাষাতে মুক্তি পাবে অর্থাৎ এটারও একটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে চেঙ্গিজের মতন একটা ওয়াইড রিলিজ পায় নাকি মানুষের মতন একটা লিমিটেড রিলিজ পায় দেখা যাক জিদ্দা এখানে কি প্ল্যান করছে জানি না আমি নিশ্চিত নই জিদ্দা মানেই বড়ো স্বপ্ন মানুষের মতনই এটা সীমিত রিলিজ পাবে এরকমটা বলে দেবো যে তার কোনো গ্যারান্টি নেই মানে হতেই পারে যে চেঙ্গিজের মতন একটা বড় সরো করে রিলিজ করা হলো দুর্দান্তভাবে প্রমোশন আবার মুম্বাইতে গিয়ে করা হলো হতেই পারে এনিথিং ইজ পসিবল অনেস্টলি বলছি আমি কিন্তু এক্সপেক্টই করিনি বুমেরাঙের প্যান ইন্ডিয়া রিলিজ হবে মানে হিন্দি ভাষাতে মুক্তি দেওয়া হলে আর একটু আগে থেকে যদি বিষয়টা অ্যানাউন্স করে দেওয়া যেতে পারতো সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হতো যেমন চেঙ্গিজের একটু আগে থেকেই করা হয়েছিল বুমেরাং যেমন অনেকটাই লেট হয়ে গেছে চেঙ্গিজের ক্ষেত্রে আমার মনে হয় মোটামুটি ওই পঁচিশ দিন বাকি থাকতে এক মাস বাকি থাকতে বোধহয় দর্শকদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতদিন বাকি আর ওই সাত দশ দিন মতন বাকি রয়েছে তো যাই হোক ঠিক আছে এর মধ্যেই ট্রেলারটাকে হিন্দি ভাষাতে আনা হবে আশা করছি হবে এবং জিদ্দা আবার বলবো যে সব কিছু পসিবল মানে হতেই পারে যে আমরা একটা ধামাকাদার রিলিজ এখানে দেখতে পেলাম তো জিতকে ভালোভাবে প্রেজেন্ট করবেন সৌভিক কুণ্ডু এই ছবির মধ্যে এটাই আশা রাখবো কমেডিটা ওয়ার্ক করবে হিন্দির অডিয়েন্সকে আশা করব যে সেটা মানে প্লিজ করতে পারবে বাংলা দর্শকের জন্য যেমন সেটা একদম মজাদার হবে বাংলার যে ফ্যামিলি অডিয়েন্স এক্সিস্টিং অডিয়েন্স তাদের জন্য জিনিসটা মজাদার হবে দেখার মতন ব্যাপার হবে হিন্দির অডিয়েন্সের কতটা ভালো লাগছে এবং ভিএফএক্সের কাজটা যেহেতু বাংলার বাজেটের সাপেক্ষে সেটাকে নিয়ে হিন্দির যারা ক্রিটিক রয়েছে যারা রিভিউয়ার রয়েছে তাদের রিয়াকশানটা কীরকম হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে কারণ তারা ভালো ভালো দেখে অভ্যস্ত আসলে তারা অনেক কোটি টাকার ছবি দেখে অভ্যস্ত তো তারা সেটা নিয়ে কমপ্লেন করতে পারে সি কী হয় জিতের ছবি কখনও আপনার খুব ভালো লাগতে পারে কখনও আপনার খারাপ লাগতে পারে কখনও আপনার অ্যাভারেজ লাগতে পারে কিন্তু একটা জিনিস জিতের ক্ষেত্রে দিনশেষে বলতেই হবে জিত কিন্তু একজন হিরোর মতন ভাবেন একজন সুপারস্টারের মতন ভাবেন মানে এই যে চেঙ্গিজ একটা লেভেল অব ঠিক সফলতা পেয়েছে কথাটা বলা যায় না প্যান ইন্ডিয়া লেভেলের কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে মানুষ সেই ছবিটা তো প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস পাইনি এবং সেরকম রিলিজও হয়নি তার পরবর্তী তো সে কিন্তু থামছে না মানে বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে এটা জিতের পক্ষেই ভাবা সম্ভব এরকম বড় স্বপ্ন দেখতে জিতেই পারে তো এই বড়ো স্বপ্নটা দেখতে পারে কিন্তু হিরোরাই মানে সুপারস্টাররাই এটা কিন্তু যে কোনো অ্যাক্টার ইন্ডাস্ট্রি থেকে এটা এটা করে দেওয়া সম্ভব নয় যারা হিরো যারা সুপারস্টার তাদেরকেই স্বপ্নগুলো দেখতে হবে তবে গিয়ে ইন্ডাস্ট্রি বড় হতে পারে তো জিত কিন্তু এই স্বপ্নটা দেখার কাজ শুরু করে দিয়েছে জিত কিন্তু যেটা চেষ্টা করার সে চেষ্টা করে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা স্বপ্ন বড় দেখতে পারে মানে এই এই প্রশংসাটা জিত যে কোনো দিন ডিজার্ভ করে যে কোনো দিন ডিজার্ভ করে বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত কি উচিত নয় সেটা একটা সম্পূর্ণ আলাদা ডিবেট আমি বলছি উচিত নয় আপনি বলছেন উচিত নয় অনেকে বলবে উচিত জিত কিন্তু সেসবের তোয়াক্কাই করছে না সে ভাবতে যাচ্ছেই না যে আচ্ছা ঠিক আছে আবার যদি প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল না হয় আবার যদি না চলে না চললে কি হবে এটা সে ভাবছেই না আমার মনে হয় এখন তার থট প্রসেস সম্পর্কে আমি যেটা বাইরে থেকে আমার মনে হচ্ছে আপনারা যেখানে আছেন আমিও সেখানেই আছি যে ঠিক আছে সফল যদি না হয় কই বাত নেই ওকে মুক্তি দিয়ে দেখো মুক্তি দিয়ে দেখো হয়টা কি আমি এখন থেকে শুরু করে দিই এক না একদিন আজকে না হয় পাঁচ বছর বাদে হবে পাঁচ বছর না হয় দশ বছর বাদে হবে কোনো না কোনো দিন হবেই হবে তো এই যে একটা মরিয়া ব্যাপার এটা কিন্তু মানে একজন অ্যাক্টারকে অনেক মানে বোঝা যায় যে কেন এত বড় কেরিয়ার কেন সে সুপারস্টার হতে পেরেছে আমি অনেক সময় জিতের বিভিন্ন কাজকে খারাপ বলি যে এই গানটা ভালো লাগলো না ট্রেলারটা অতটা মজাদার হলো না কমেডি আছে কিন্তু খুব যে ওয়ার্ক করেছে কমেডির তা নয় বিভিন্ন কথা বলি জিতের ভক্তরা অনেক সময় গালাগালিও করে গো হেড কোনো প্রবলেম নেই কিন্তু যেটা ভালো সেটা ভালো আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রকম পরবর্তী ভিডিওতে